হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ চলে এসেছি বাবুই পাখি রান্নাঘর থেকে একটি মাছের রেসিপি নিয়ে। আর এটা হলো রুই মাছ। আর রুই মাছটা আমি করবো আজকে পেঁয়াজ দিয়ে ভোনা, তার মানে দো পেঁয়াজি ভোনা। তার জন্য আমি যেটা রেখেছি, ফার্স্টে রেখেছি 1 কেজি রুই মাছ, আর এটা বড় রুই মাছ। বাট আমি ওখান থেকে 1 কেজি রুই মাছ নিয়েছি দো পেঁয়াজি করার জন্য। তো ফার্স্টে আমি এটা কি করব, মেরিনেট করব। আর এটা আমি অবশ্যই সরিষার তেল দিব, যে কোনো মাছে এটা অনেক ভালো একটা টিপস। যদি আপনি সরিষার তেল দিয়ে মাখিয়ে সেটা কিছুক্ষণ পরে ভাজি করেন, তাহলে কিন্তু আর গন্ধ লাগবে না। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। এবার আমি এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। আর এটা এখন আমি দো পেঁয়াজি করার জন্য যেই মশলাগুলো রেখেছি সেগুলো দেখিয়ে দিব। তো এখানে রয়েছে অনেকটা লবণ মরিচ, বাট আমি এতটা করে দিব না। আমি মেন যে মশলাটা দিব সেটা হচ্ছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া এবং 1 চা চামচ লবণ, যেহেতু আমি মাছটা সবকিছু দিয়েই মাখিয়ে রেখেছি। এবং এখানে রয়েছে যেহেতু দো পেঁয়াজ আর অনেক পেঁয়াজের প্রয়োজন, আর তার জন্য রয়েছে এখানে 10টা পেঁয়াজ কুচি করে কাটা। এখানে রয়েছে 3 চা চামচ আদা বাটা, এখানে রয়েছে 3 চা চামচ জিরা বাটা এবং 4 চা চামচ রসুন বাটা, এবং রয়েছে কাঁচা মরিচ। তো বন্ধুরা, মাছটা অনেকক্ষণ মেরিনেট হয়ে গেছে। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভালোভাবে ভেজে নি। সব মাছ ভাজা শেষ। এবার আমি কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। তো বন্ধুরা, মাছ ভাজার তেলের উপরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো আর মরিচ কুচানো। এবার আমি এটা একটু লবণ দিয়ে, লবণটা দিয়ে দিলে কিন্তু বন্ধুরা এটাও ঠিক, পেঁয়াজ মরিচে যদি লবণটা দিয়ে দেন খুব তাড়াতাড়ি এটার কালার চলে আসবে। এখন 1 চা চামচ দিলাম। তো এখন আমি এটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ফিরে আসছি। তো বন্ধুরা, ফিরে এসেছি, গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব মশলাগুলা। আর মশলাগুলার মধ্যে রয়েছে, আমি আপনাদের আগেই বলে দিয়েছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এবং এটা পানি ছাড়া আমি কষাবো। তারপরে দিয়ে দিব 1 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এবার পানি না দিয়ে মশলাটা আগে আমি 3-4 মিনিট কষাবো। তো দিচ্ছি বন্ধুরা 3-4 মিনিট পর। তো বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, আর আমি বলেছিলাম যে আমি পানি বাদে কষাবো। এবার আমি পানিটা দিয়ে দিব, তবে আগে মাছ দিব, তারপরে ফুটন্ত গরম পানি দিব। তো বন্ধুরা, মশলার উপর আমি মাছগুলা দিয়ে দিচ্ছি এবং এটা 2 মিনিট কষিয়ে দিব ফুটন্ত গরম পানি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাছগুলা দিয়ে 2-3 মিনিট কষাচ্ছি এবং মাছগুলা মশলার মধ্যে সমস্তটাই উল্টে পাল্টে দিচ্ছি। তো বন্ধুরা, বলেছিলাম আমি ফুটন্ত গরম পানি দিব, আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এবার আমি এটা হালকা করে নেড়ে দিব, আর যার কারণে মাছটা আমি ডিপ করে ফ্রাই করেছি বন্ধুরা। আর এইবার আপনারা ঝোলটা যতটুকু খান ঠিক সেই মাপে এটা নামিয়ে রাখবেন। কেউ অনেক ঘন খায়, কেউ দো পেঁয়াজের ঝোলটা একটু বেশি খায়। আর আমি কিন্তু কোনো গোটা মশলা রাখিনি বন্ধুরা, এটাতে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা, কোনো রকমের গরম মশলা ব্যবহার করছি না। আমি জাস্ট একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব, 1 চা চামচ জিরা জাস্ট একটু প্যানে টেলে নিয়ে এটা গুঁড়ো করেছি। তো বন্ধুরা, এটা আমি 2-3 মিনিট পর একটু ঝোলটা যখন কমে আসবে তখন দিয়ে এটা ডেকোরেশন করব বা নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা, বলেছিলাম ফিরব কিছুক্ষণ পর, আর ফিরে এসেছি। যেহেতু আমি 1 কেজি রুই মাছ নিয়েছি, মানে বড় রুই মাছের আমি 10 পিস নিয়েছি, আর এই পরিমাণের ঝোলটা রাখলে খুব ভালো হয়। এখন আমি দিয়ে দিব সেই ভাজা জিরার গুঁড়াটা, আর এটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিই নাই বন্ধুরা, যেহেতু মাছটা কড়া করে ভেজেছি, মশলাটা দিয়েও মাছটা 2 মিনিট নাড়াচাড়া করেছি। আর এখন আর 2-3 মিনিট পর আমি এটা নামিয়ে ফেলব। তো বন্ধুরা, হয়ে গেছে একেবারে কমপ্লিট। আর আমি 2-3 মিনিটের একটু বেশি বা কম
আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা করে নেবেন। আমি এই পর্যায়ে রাখবো না, আমি এখন এই চুলাটা অফ করে দিব এবং একটি একটি সার্ভিসিং বোল নিয়ে তাতে সার্ভিসিং করব। তো বন্ধুরা, একেবারেই ফাইনাল স্টেজ, আমি চলে এসেছি একেবারে একটি সার্ভিসিং ডিশে বেড়ে। আর এটা অনেক মজা হয়েছে, আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইরকম মজার মজার রেসিপি পেতে বাবুই পাখি রান্নাঘরের সঙ্গে থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে এবং আমার জন্য অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল বাবুই পাখি রান্নাঘরের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ বন্ধুরা।